সবাইকে আমি মুবিন সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব উপদেষ্টা মাহফুজের গ্রেপ্তারের ভুয়া তথ্য নিজের ফেসবুক পেজে শেয়ার করলেন শেখ হাসিনার ছেলে জয় এরপর জানাব বাংলাদেশের সঙ্গে অনেকেই গরিবের বউ সবার ভাবির মতো আচরণ করছে বললেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান এদিকে ময়মনসিংয়ে বন্যাত্মদের মাঝে তারেক রহমান প্রদত্ত ঢেউটিন বিতরণ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ঢেউটিন বিতরণ করেছে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স এদিকে নারায়ণগঞ্জে যানজট নিরসনে যৌথ বাহিনীর অভিযান জরিমানা নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসনে অভিযান পরিচালনা করেছে দুটি বাসশো ছয়টি যানবাহন ডাম্পিংয়ে পাঠানো হয়েছে এছাড়াও বন্ধন পরিবহনের একটি বাসকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এদিকে দেশে ফিরেছেন ড মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক কপ টোয়েন্টি নাইন জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস আজরাত আটটা দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি সম্মেলনে অংশ নিতে গত এগারোই নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে গিয়েছিলেন ড মোহাম্মদ ইউনুস এবং সর্বশেষ জানাব গণহারে সেনা কর্মকর্তাদের চাকুরিচ্যুত করতে লিস্ট করছে ট্রাম্পের একটি টিম নির্বাচনী প্রচারণায় যুক্তরাষ্ট্রকে ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়ে এবার সেই পথে হাঁটছেন তিনি অর্থ বাণিজ্য সামরিক কূটনৈতিক সব জায়গায় নিজের মিত্র এবং অনুগত্যদের বসাচ্ছেন তারই ধারাবাহিকতায় মার্কিন সেনা সদর দপ্তরে পেন্টাগনের দিকে নজর দিয়েছেন ট্রাম্পের ট্রানজেশন টিমের সদস্যরা আমেরিকার সেনা কর্মকর্তাদের গণহারে বরখাস্ত করতে একটি তালিকা তৈরি করেছেন তিনি এই তালিকায় যৌথ বাহিনীর প্রধানদের রাখা হতে পারে যদি এমনটা আসলেই হয় তাহলে তা হবে পেন্টাগনে নজির দুটি সূত্রের বরাতে সব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত উপদেষ্টা মাহফুজের গ্রেপ্তারের ভুয়া তথ্য নিজের ফেসবুক পেজে শেয়ার করলেন শেখ হাসিনা ছেলে জয় সম্পতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব জয় তার ফেসবুক পেজ এবং টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও লিঙ্ক শেয়ার করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের বিষয়ে দাবি করেন যে মাহফুজকে অনেক বছর আগে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহারির সদস্য হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল ফেসবুক পোস্টের ক্যাপশনে তিনি বিস্তারিত ওই ইউটিউব ভিডিওর ভিডিওতে জানতে পারবেন বলে উল্লেখ করেছেন চেতনা নামের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত ইউনুসের প্রধান সহকারী মাহফুজের ভয়ঙ্কর অতীত শিরোনামে ওই ভিডিওতে দেখা যায় সেখানে দু মিলের কারণে আটক আব্দুল আল মাহফুজকে উপদেষ্টা মাহফুজ আলমের গ্রেপ্তারের ঘটনা হিসেবে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে রিউমার স্ক্যানার ইতিমধ্যেই এই দাবি ভুয়া হিসেবে চিহ্নিত করে চেক প্রকাশ করেছে অর্থাৎ সজিফাজের জয় এমন একটি তথ্য প্রকাশ করেছেন যা ইতিমধ্যেই মিথ্যা হিসেবে প্রমাণিত হয়েছে দু হাজার উনিশ সালে গ্রেপ্তারে হিজবুত তাহারির মাহফুজ আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ একই ব্যক্তি নয় শিরোনামে গত চারই নভেম্বর প্রকাশিত ফ্যাক্ট চেক প্রতিবেদনে রিউমার স্ক্যানার এই দাবিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করেছে এর পূর্বে গত অক্টোবরের শুরুর দিকে ভারতে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন তার ফেসবুক অ্যাকাউন্টে একই গুজব প্রচার করেছে ছিলেন তিনি তার পোস্টে দু সালে এক সংবাদ মাধ্যমে প্রচার হওয়া একটি সংবাদের লিঙ্ক জুড়ে দেন রিউমার স্কানার উক্ত প্রতিবেদনটি যাচাই করে দেখতে পায় নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহারির নেতা আব্দুল্লা আল মাহফুজকে দু সালে চট্টগ্রামের একটি আদালতে সন্ত্রাসের অভিযোগে আট দিনের রিমান্ড দেওয়া সংবাদ এটি এই প্রতিবেদনে অভিযুক্ত আবদুল্ল মাহফুজের কোনো ছবি বা বিশদ পরিচয় উল্লেখ করা হয়নি তবে যে সময় অন্যান্য গণমাধ্যমে হিজবুত নেতা মাহফুজের ছবি পাওয়া যায় যার সঙ্গে উপদেষ্টা মাহফুজ আলমের চেহারার কোনো মিল নেই এ থেকেই নিশ্চিত হওয়া যায় দুইজন ভিন্ন ব্যক্তি শেখ হাসিনা ছেলে মিথ্যা এবং গুজব ছড়াচ্ছে প্রসঙ্গত উপদেষ্টা মাহফুজ আলম গত চোদ্দই সেপ্টেম্বর এক ফেসবুক পোস্টে স্পষ্ট করেন তিনি হিজবুত তাহারির কিংবা যে কোনো অগণতান্ত্রিক গোষ্ঠীর আদর্শের বিপরীতে আগেও ছিলেন এবং এখনও আছেন সুতরাং ইউটিউবের একটি চ্যানেলে ভোয়া ভিডিওর বরাতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম দু উনিশ সালে হিজবুত তাহরির নেতা হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন শীর্ষক যে দাবিটি প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা বাংলাদেশের সঙ্গে অনেকেই গরিবের বউ সবার ভাবির মতো আচরণ করছে বাংলাদেশের সঙ্গে অনেক ব্যক্তি অনেক দেশ গরিবের বউ সবার ভাবির মতো আচরণ করছে বলে উল্লেখ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান তিনি বলেছেন আমরা কারো ভাবি হব না এ অবস্থা থেকে আমরা দেশকে বের করে নিয়ে আসতে চাই আজ স্থানীয় সময় লন্ডনে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের এর কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি জামাত ইসলামের আমির বলেন কেমন বাংলাদেশ চাই আমরা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন বাংলাদেশ পাকিস্তান হবে না আফগানিস্তান হবে না বাংলাদেশ বাংলাদেশের মতো হবে বাংলাদেশের নারীদের বাদ দিয়ে কিছু হবে না জানিয়ে ড শফিকুর রহমান আরও বলে নারীরা আত্মমর্যাদার সঙ্গে পূর্ণ নিরাপত্তা নিয়ে কাজ করবে একজন পুরুষ আট ঘন্টা কাজ করলে নারীদের জন্য ছয় ঘন্টা কাজ করার সুযোগ দেওয়া উচিত যাতে কাজের পাশাপাশি তারা তাদের পরিবার গঠন এবং সন্তানের যত্ন নিতে পারে ময়মনসিংয়ে বন্যাত্মদের মাঝে তারেক রহমান প্রদত্ত ঢেউটিন বিতরণ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ঢেউটিন বিতরণ করেছে বিএনপির যুগ্ম মহাসচিব ইমরান সালে এ সময় তিনি আশপাশের এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি প্রদর্শন করেন বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর বিকেলে ময়মনসিংহের হালোয়াঘাট পৌর শহরের ঋষিপাড়া এবং গোরুস্থান পট্টিতে তিনি টিন বিতরণ করেন এ সময় প্রিন্স এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এলাকার মানব সম্পদ উন্নয়নে সকল ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন অবহেলিত জনপদকে আলোকিত করতে কাজ করার সুযোগ এসেছে অবহেলিত জনপদ হালুয়াঘাট ও ধোবাউরা নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি আলোকিত হালুয়াঘাট ও ধোবাউরা গড়তে সকলের সহযোগিতা কামনা করেন এ সময় তিনি বলেন বিএনপি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতার আন্তরিকভাবে কাজ করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তত্ত্বাবধানে নেতাকর্মীরা পানিবন্দী মানুষকে উদ্ধার এবং আশ্রয় কেন্দ্র পরিচালনা ত্রাণ পুনর্বাসন স্বাস্থ্যসেবা সব ক্ষেত্রেই নিরলসভাবে কাজ করছে বিএনপি দল জনগণের বিপদ আপদে বিএনপি তাদের পাশে আছে এবং থাকবে এছাড়াও তিনি হালোয়াঘাটে ধারা বিশ্ববিদ্যালয় কলেজ পরিদর্শন করেন এবং কলেজের শিক্ষক কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন প্রিন্স শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান সবাই কলেজের অধ্যক্ষ তৌফিক রহমান আরফান আলী জানুর রহমান শিক্ষক তোফায়ল আহমেদ আব্দুল কাদের শামসুল আলম পনির এমদাদুল ইসলাম আসাদুজ্জামান আকন্দ রঞ্জন কুমার বসাক রওশন জাহান বক্তব্য রাখেন এর আগে সালে প্রিন্স বুধবার তেরোই নভেম্বর হালোয়াঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত একশো চব্বিশ পরিবারকে তারেক রহমানের প্রদত্ত ঢেউটিন বিতরণ করেন এ সময় ময়মনসিং উত্তর জেলা বিএনপির সদস্য আলমগীর আলম বিপ্লব কাজী ফরিদ আহমেদ পলাশ ময়মনসিং উত্তর জেলা যুবদলের সহসভাপতি আব্দুল আজিজ খান যুবদল নেতা আব্দুস সালাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফিন পাপন পৌর ছাত্রদলের আহ্বায়ক নূরে আলম জনি সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন ঢাকা নারায়ণগঞ্জে যানজট নিরসনে যানজট বাহিনীর অভিযান পরিচালনা করেছে দুটি যানবাহন হয়েছে এছাড়াও বন্ধন পরিবহনের একটি বাসকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর দিনব্যাপী শহরের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সহ পাঁচটি সংস্থার কর্মকর্তারা জানা গেছে সড়কের যান চলাচলের না থাকা গ্রিন ঢাকা এবং এশিয়ান পরিবহনের দুইটি এসি বাস একটি লেগোনা দুইটি ব্যাটারি চালিত অটোরিকশা ও একটি সিএনজি চালিত অটোরিকশা এ পাঠানো হয়েছে এছাড়াও বন্দন পরিবহনের একটি বাসকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন জানান শহরে যানরট নিরসনে দিক নির্দেশনা দেওয়া হয়েছে অনুমোদনহীন কয়েকটি পরিবহনকে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে শহরের থেকে বাস কাউন্টারগুলো চানমারিতে সরে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে পাশাপাশি অবৈধ পার্কিং ও স্ট্যান্ড বন্দে নো পার্কিং জোন করা হয়েছে অটোরিকশাগুলোতে লাইসেন্সের আওতায় নিয়ে আসা হচ্ছে ট্রাকগুলো সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে অভিযান অব্যাহত থাকবে অভিযানে আরো উপস্থিত ছিলেন সেনাবাহিনীর মেজর আয়াজউদ্দিন অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক রুহুল আমিন সাগর জেলা প্রশাসক সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বিআরটি এর মোটরযান পরিদর্শক সাইফুল কবির নাসিকের সচিব নূর কুতুবুল আলম টাউন প্ল্যানার মইনুল হোছেন প্ৰমুখ